नमस्कार, आमार बुड़ीभोज चैनेले सकल के स्वागत जानाई। आमी आज के बनाबो चकलेट केक। चकलेट केक बनानोर जोन्नो आमी एखाने एक कप मयदा निये निएछि। एटा किन्तु बड़ो साइजेर कप। दिए देबो 1/4 कप कोको पाउडार। एबार आमी एते दिए देबो बेकिंग पाउडार 1 চামচ। এবার দিয়ে দেব বেকিং সোডা 1 চামচের থেকে একটু কম। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এটা চেলে নেব। আটা জ্বালা চালনিতে চেলে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে নিয়েছি। দেখুন এগুলো বেরিয়েছে, এগুলো ফেলে দেব। এই স্টেপটা কিন্তু কেক বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকে সামান্য একটু কম পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব। এবার মিক্সিতে আবার ঘুরিয়ে নেব। তার আগে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রিফাইন অয়েল। চাইলে আপনারা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার সব উপকরণগুলোকে আরও দুবার ভালো করে পেটিয়ে নেব। দেখুন একটা স্মুথ ক্রিমের মতন তৈরি হয়েছে। এবার মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ময়দার মিশ্রণটা, ময়দা কোকোয়া পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেব। আবার একটু দিয়ে দিলাম। পুরো ময়দাটা আমি 3-4 বারে দিয়ে নেব। সমস্ত ময়দাটা আমি দিয়ে দিয়েছি। এবার 1/2 কাপ মিক্সি ধোয়া জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব আস্তে আস্তে ঘুরিয়ে নেব। জলটা দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেব। একই দিকে ঘোরাবো, খুব জোরে জোরে ঘোরানোর দরকার নেই। হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, আমুলের মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি গোল। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন অয়েল। বাটিটাতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে যাতে কেকটা তোলার সময় কোনো অসুবিধা না হয়। চারধারে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা সাদা কাগজ। কাগজেও ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দেব। এবার এটাকে একটু সমান করে নেব।
আমি একটা সসপ্যানে নুন দিয়ে নুনটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিট আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দেব কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি এটা বসানোর সময় একটা সারাশি ধরার জন্য ইউজ করবেন যখন এর মধ্যে বসাবেন নইলে কিন্তু হাতে গরম লাগতে পারে কামলাটা খুবই গরম থাকে এবার আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজের ছোট টুকরো করে সেটা বন্ধ করে দিয়েছি এবার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি 30 মিনিট পর আমি চেক করব 30 মিনিট পর আমি একবার একটু চেক করে নিচ্ছি দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে 50 মিনিট পর ফিরে এসেছি আমি এবার কেকটা দেখে নেব ঢাকাটা তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নেব কেকটা পারফেক্ট হয়েছে নাকি দেখুন একটুও লেগে নেই মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবার আমি এটাকে ওভেন থেকে গ্যাসের ওভেন থেকে তুলে নেব এবার আমি চার ধারটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব বাটিটাকে উল্টো করে দিয়েছি দিয়ে একটু জাস্ট এরকম করব কেকটা নেমে যাবে এবার বাটিটাকে আমি তুলে নিচ্ছি এবার আস্তে আস্তে কাগজটাকে ছিঁড়ে দেব পুরো কাগজটাকে তুলে নিয়েছি কেকটা এখনো কিন্তু গরম আছে দেখুন কতটা নরম হয়েছে কেকটাকে আবার সোজা করে দিয়েছি দেখুন এটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে কেকটা আমার রেডি হয়ে গেছে আমি একটু ডেকোরেট করে দিয়েছি মাঝখানে তিনটে চেরি দিয়েছি আর কাজুগুলো ছোট ছোট টুকরো করে চার ধারে দিয়ে দিয়েছি আর চারটে আমন্ড চারধারে দিয়ে দিয়েছি এটা আপনারা এমনিও সার্ভ করতে পারেন আমি একটু সাজিয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এই যে আমার বানানো কেক খাও তোমরা সবাই কেকটা আমি কেটে দেখাচ্ছি Thank you.